আমার মতন বয়স্ক লোকের বিয়ে করতে চাই, আমি চ্যাংড়া মানুষের বিয়ে করতে চাই না। বয়স্ক লোক বিয়ে করে সংসারের কাজ টাজ তো সবকিছু করতে আর মন মানসিকতা তো আছে তাই না? হ্যাঁ সবকিছুই করতে পারি। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় স্বামীহারা নারীর জীবনের গল্প, চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম হামিদা। হামিদা আপু কেমন আছেন আপনি? ভালো আছি। আসলে কি হয়েছে আপনার জীবনে, কি কারণে আজ ভিডিওর সামনে আসছেন? ভিডিওর সামনে আইছি অনেক কষ্ট দুঃখে আইছি, বিয়ে হয়েছিল স্বামীতে সারান দিছে। আচ্ছা আচ্ছা, কতদিন সংসার করছিলেন? এই বছরখানেক। বছরখানেক। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা নাই। বয়স কত আপনার? 25 বছর। 25 বছর তাই না? তো এখন আজ ভিডিওর সামনে কি বিয়ে করার জন্য আসছেন নাকি আসলে কোনো সহযোগিতার জন্য আসছেন? মনের মতন মানুষ পেলে বিয়ে শাদির জন্যই তো আইছিলাম। আচ্ছা আচ্ছা। আমার পাশে থাকবে, দুঃখ কষ্টে হেল্প সহায়তা করবে। আচ্ছা আচ্ছা। যে আমার দায়িত্ব নেবে তার কাছে মনটা দিতাম। আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে এখন? ফ্যামিলিতে আছে বড় একটা মা আছে, একটা বোন আছে। আচ্ছা আচ্ছা, তা তারা কিভাবে আপনাকে নিয়ে বিয়ে দিতে চায় না আপনার মা? বিয়ে দিতে চায়। তো বিয়ে করতেছেন না কেন? টাকা পয়সার কারণে বিয়ে দিতে পারে না। আচ্ছা। অসুস্থ, কামাই রোজি করতে পারে না। আমি মেশিন চালাইয়া যা পাই, ছোট বন্ধু লিয়ে মারে লিয়া টুকটাক খাই, তাতে সংসার চলে না, তার জন্য ভিডিওর সামনে আইছি। আচ্ছা আচ্ছা, ঠিকানা কোথায় আপনার? জামালপুর। তো এখন যদি বিয়ে করতে চান কিরকম মানুষকে বিয়ে করবেন, আপনার মতো বয়স্ক লোক নাকি ইয়াং লোকটাকে বিয়ে করতে চান? আমার মতন বয়স্ক লোকরে বিয়ে করতে চাই, আমি চ্যাংড়া মানুষের বিয়ে করতে চাই না। বয়স্ক লোক বিয়ে করে সংসারের কাজ টাজ তো সবকিছু করতে আর মন মানসিকতা তো আছে তাই না? হ্যাঁ সবকিছুই করতে পারি। আচ্ছা আচ্ছা, তা আপনার ঠিকানা কোথায় থাকেন? কোথায় থাকি? হেমায়েতপুর। হেমায়েতপুর। এখন কি কাজ করা হয়, কোনো কিছু করা হয়? মেশিনের কাজ করি। সেলাইয়ের কাজ টাজ করা হয় তাই না? হ্যাঁ। আচ্ছা, তা ভিডিওর সামনে কি না আসলে হতো না, বিয়ে শাদী কি হয় না না আসলে? ভিডিওর সামনে না আসলে বিয়ে শাদী কেমনি হবে? টাকা পয়সা না হলে তো বিয়ে শাদী হয় না। বাবা তো কামাই করে খাওয়াতে পারে না, বাবা তো নাই। তো মুখটা দেখাইলে সমস্যা কি? মুখটা তো দেখতে চাই অনেকে বিয়ে শাদী করতে চাইলে তাই না? বিয়ে শাদী যখন হবে সেখান তো সে দেখবেই। আচ্ছা আচ্ছা, তো আপনার ঠিকানায় গেলে তো মুখটুক দেখতে পারবে নাকি? আমার ঠিকানায় গেলে সে। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করে, মোবাইল নাম্বার আছে? হ্যাঁ মোবাইল নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন এক অসহায় স্বামীহারা নারীর জীবনের গল্প। কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01771891808। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে। দেখেন নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়েন? হ্যাঁ নামাজ। নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন যাতে মনের আশাটা পূরণ হয়। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।